বাক্য বেতন ভাতা সহ নদফা দাবিত 72 ঘন্টার কর্মবিরতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করছে রাঙ্গুনিয়ার জুট মিল শ্রমিক দল। আজ মঙ্গলবার এপ্রিলের 2 তারিখ বিয়ানে 58 চট্টগ্রাম কাপ্তাই সড়কের জুট মিল এলাকাত দলইনে শ্রমিক দল লাড়ি ও লাল পতাকা লইনে এই বিক্ষোভ শুরু করে সড়কত অবস্থান লয়। বিভিন্ন স্লোগানে এই বিক্ষোভ ও অবরোধের কারণে বিয়ান 78 আধা ঘন্টা সময় পর্যন্ত হাপ্তাই সড়কের দুইডি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যাই এনে যান চলাচল স্বাভাবিক করে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ দানে। এতুকু মিছিল জুট মিল গেড়ুন শুরু হয়ে হাপ্তা সড়কের গোসরা সমনীয় ইনে আবারও জুট মিল আই শেষ হয়। এডুকু এক সংক্ষিপ্ত সমাবেশত ক্যাবডি শ্রমিক লীগের সভাপতি ইস্কান্দর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশত বক্তব্য রাখে সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম সর্দার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সহ আরও বোধকে। আজ আনা স্বতঃস্ফূর্তভাবে শ্রমিক দল ব্যাগুন সমবেত হই। এই সমবেত হইয়ারে আরা পূর্বর ঘোষিত যে 32 ঘন্টার ধর্মঘট আজ পালিত। এই ধর্মঘটের পাশাপাশি আরা মিছিল সহকারে রোড মাঝে নামি আর আর এই জুট মিলন মাঝে জুট কর্পোরেশন যে মজুরি কমিশন চালু নময় জিয়ানোর পরিপ্রেক্ষিতে আজিয়া বাজারের অবস্থান মিলর সার্বিক পরিস্থিতি ইহানোল্লাই আহারা মানসিকভাবে প্রস্তুত আছে আর আর নিজের দাবি দেওয়া আদায়ের পরিপ্লাই আর আন্দোলন যাতে বাধ্যতাক্ষম ইহান শ্রমিক লীগর নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আর দিয়ে এই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করিবার লাই আর মাঠত আসি এবং আমাদের শ্রমিকেরা না খাই আছে, শ্রমিকের ছেলে সন্তান না খাই আছে, এখন এ মুহূর্তে করে গেল আমাদের কোনো খাবার নেই। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ও শ্রী হাতে জানতে চাইলে সি প্লাস টিভির জানাই হরেহি বাংলাদেশ ফাটল শ্রমিক লীগ ও ব্যাক মিলর সিবিএ নেতৃবৃন্দলের পক্ষে রাঙ্গুনিয়া ক্যাবডি জুট মিল শ্রমিক লীগ ও শ্রমিক দল ব্যানারে বিয়ানে 78 চার ঘন্টা ব্যাপী এই অবরোধ। দেশের 26 মিলর শ্রমিক দল একযোগে পালন করে এই কর্মসূচি চলিব এপ্রিলের 3 ও 7 তারিখ পর্যন্ত। এই 72 ঘন্টা ধর্মঘটের পরে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কি বন্ধু শ্রমিক ভাই আপনারা কি ফিরে যাবেন? আমরা ফিরে যাব না। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।